যোগাযোগ বিচ্ছিন্ন একটি ঘর এবং এর মধ্যে পড়ে গেছে। দেখুন যেভাবে জল ঢুকছে, আর কয়েক ঘন্টার মধ্যে পাঁচতলা ডুবে যাবে, সম্পূর্ণ জলের নিচে চলে যাবে। নিচে মাটি নেই না? আমি বুঝতে পারছি না এখনো পর্যন্ত, কিন্তু প্রশাসন কোন রকম বাঁধার চেষ্টা করছে না, বাঁধ বাঁধার কোন রকম তৎপরতা নেই, ক্রমশ বাঁধ ভাঙা বাড়ছে, দেখতে পাচ্ছেন আপনারা বাঁধের ভাঙন কিন্তু বাড়ছে, জল রীতিমতো পাঁশকুড়া স্টেশনের দিকে প্রবাহিত হচ্ছে, দেখতে পাচ্ছেন। দেখুন একটি ঘর উল্টে পড়ে আছে, প্রশাসন নেই, নোবডি, একজন একজন মানুষও নেই এখানে এই মুহূর্তে। একটি ঘর উল্টে পড়ে আছে, আর এই নদী এখন নদী আর রাস্তা এক হয়ে ভাঙবে, এটা এক্ষুনি ভাঙবে 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 ভেঙে যাবে, এক্ষুনি ভেঙে যাবে, এটা এটা পুরো নিয়ে পড়বে। একটা ঘর ওই উল্টে পড়ে আছে, আর এই রাস্তাটাও ভাঙবে, একটু ভেঙে পড়বে। দুশো ফুট রাস্তা ভেঙে গেছে, জল পুরো এখন নদী সমান হয়ে গেছে। একটি ঘর উল্টে চলে এসছে, আর বহু প্রশাসনের একজন, দেখুন একজন প্রশাসনের কোনো মানুষ নেই, দেখা নেই যে বাঁধা মেরামত করার চেষ্টা করেন, সামান্য দিয়ে আস্তে আস্তে করে ভেঙে ভাঙন আরও বেড়ে চলছে। এই অবস্থা বর্তমান পাঁশকুড়া জঁতড়া 18 নম্বর ওয়ার্ড, এই অবস্থা। এর এই জল তমলুক, মেসেদা, ভোগপুর সম্পূর্ণ এরিয়াকে নিয়ে ডুববে। এখন পাঁশকুড়া জলের তলায়, এরপরে তমলুক, তারপরে মেসেদা, ভোগপুর সম্পূর্ণ এরিয়া নিয়ে জলের তলায় ডুববে। এই হচ্ছে নদী, আর এই হচ্ছে জল, ভয়ঙ্কর অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। এখন দেখুন, এই দেখুন জলের অবস্থা। আমরা এখন আছি পাঁশকুড়ার 18 নম্বর ওয়ার্ডের পৌরসভা, পাঁশকুড়া পৌরসভার 18, এটি পৌরসভার অন্তর্গত, পাঁশকুড়া পৌরসভার অন্তর্গত 18 নম্বর ওয়ার্ডের জঁতড়া গ্রামে। এই জল যেভাবে প্রভাবিত হচ্ছে, আর কিছুক্ষণের মধ্যে ভোগপুর, মেছেদা, তমলুক বিস্তীর্ণ এরিয়া জলের নিচে যাবে। প্রশাসনের 0% তৎপরতা নেই, 0% তৎপরতা নেই, একজন সিঙ্গেল পার্সন প্রশাসনের নেই যে চেষ্টাটুকু করছে যে এটাকে জলটা কীভাবে আটকানো যেতে পারে, সেই সামান্য টুকু চেষ্টা করছে না। দেখুন মানুষকে সচেতন করার চেষ্টা করা হচ্ছে, কোনো রকম ভয় দেখানো নয়, মানুষকে সচেতন করা হচ্ছে যে যতটুকু সম্ভব সেফভাবে থাকার জন্যে, যারা একতলাতে বাড়ি তারা দোতলাযুক্ত বাড়িতে স্থানান্তর হয়ে যাওয়ার জন্যে এটুকু অনুরোধ করা হচ্ছে। প্রশাসন থেকে কোনো রকম মানুষের দেখা নেই। যারা এই জঁতড়া গ্রামের বাসিন্দা তারা এখন জলের নিচে, তারা এখন বাঁধের স্থান নিয়েছে, খাওয়ার নেই, কিছু নেই, এই হচ্ছে অবস্থা। দেখুন বর্তমানে বর্তমান অবস্থাতে আমরা তুলে ধরছেন, দেখুন এই নদী সাধারণ মানুষের ভিড়, সাধারণ মানুষের ভিড়, প্রশাসন, এগ্রিগেশন, কোনো মানুষের দেখা নেই। কোনো সিঙ্গেল মানুষের দেখা নেই। মানুষ জলের নিচে, এই পুরো একটা গ্রাম, এক পশ্চিমকল্লা, জঁতড়া, চাপাডালি এখন জলের তলায়, গড়ভিত্তর, গড়পুর, সুতমপুর, প্রতাপপুর এখন জলের নিচে। সবাইকে অনুরোধ করছি সেফ জায়গাতে থাকুন, এক্ষুনি আমরা যেই জায়গাটা দাঁড়িয়েছিলাম সেটা এক্ষুনি ভেঙে পড়বে। আমরা তাই একটু দূরে চলে যাচ্ছি।
সেই জায়গাটা জাস্ট এক্ষুনি ভেঙে পড়বে। আমরা ওই একটি ঘর ওখানে আটকে ছিল কিছু মানুষ, তাদেরকে কোনোভাবে বের করা গিয়েছে, কিন্তু ঘর ওই ভেঙে পড়লো একটা সাইড, আরো 200 ফুটের জায়গায় 350 ফুট ভেঙে পড়লো। দেখুন ওই সাইডে আরো 50 ফুট ভেঙে পড়লো, কিছু মানুষ ছিল তারা দূরবর্তী করে ছিটকে গিয়ে চলে গেল। ওই ঘরটি ভেঙে গিয়ে পড়ে গেছে, ওর ঘরের মানুষগুলোকে কোনোভাবে বের করে গেছে, ঘরের লোকগুলোকে কোনোভাবে বের করে গেছে, কিন্তু সম্পূর্ণ ঘরটি এখন জলের তলায়, একটি দোতলা বাড়ি সম্পূর্ণ জলের তলায়, পুরো সম্পূর্ণ ঘর। পাঁশকুড়ার বাসিন্দা চাপাড়ালি যন্ত্রা গড়পুরস্তমপুর প্রতাপপুর সবাইকে অনুরোধ করছি, আপনারা যারা সাইডে আছে তাদেরকে বলছি চলে আসুন, ওটা এক্ষুনি ভেঙে পড়বে। নিচেটাই পুরো ফাঁকা হয়ে গেছে, এক্ষুনি ভেঙে পড়বে। আমাদের সবার বাড়িতে জল লেগে গিয়েছে, আমরা এখন বাঁধে জায়গা নিয়েছি। বন্যার যে ভয়ানক রূপ সেটা আমরা আমাদের জীবনে এই প্রথম উপলব্ধি করছি যে বন্যা কি ভয়ানক রূপ হতে পারে। এরপরে হয়তো আর লাইভ করতে পারবো না, কেন ইলেকট্রিক যোগাযোগ বিচ্ছিন্ন, সম্পূর্ণভাবে আমরা বিচ্ছিন্ন, কোনোভাবে নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, কোনোভাবে জাস্ট লাইভটা করে দিচ্ছি, সবাই দেখুক সাবধান হোক। এই নদী নদী পাল দুটো এখন সমান হয়ে গেছে। ওই ঘরটি দেখুন, এবার আপনাদেরকে দেখাবো যে মানুষ কোথায় এখন জায়গা নিয়েছে। বেরিয়ে যাবি তো, দেখে যাবি, দেখুন যদি এটা ন্যূনতম 25টা সরকারের পক্ষ থেকে করা হতো তাহলে হয়তো এটা কিছুটা হলেও আটকানো যেত, যদি ন্যূনতম 25টা সরকার থেকে নেওয়া হতো। এই বাড়িটি পাঁশকুড়ার পৌরসভার 18 নম্বর ওয়ার্ডে যন্ত্রা গ্রামের গণেশ ভূঁইয়ার বাড়ি, ওনাদের কোনোভাবে উদ্ধার করা গেলেও করা গিয়েছে গ্রামবাসীদের সহায়তায়, কিন্তু সম্পূর্ণ ঘরটি জলের তলায়। এটি পাঁশকুড়া পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের যন্ত্রা গ্রাম, যারা জিজ্ঞেস করছে এটা কোথায়, এটা পাঁশকুড়া পৌরসভার 18 নম্বর যন্ত্রা গ্রাম। এই অঞ্চলটিতে আমরা দাঁড়িয়ে আছি, এটাও একটুক্ষণের মধ্যে দাদা এটা কিন্তু ভেঙে পড়বে, ওই জায়গাটা কিন্তু ভেঙে পড়বে, নিচেটা মাটিটা পুরো চলে গেছে, ওটা যে কোনো মুহূর্তে ভেঙে পড়বে। সবাইকে সতর্ক করছি, ভয় না, তুই সতর্ক থাকি, যতটা সম্ভব নিরাপদ জায়গায় থাকার চেষ্টা করি। ভোর তিনটা থেকে এই জায়গাটি ভেঙেছে, কিন্তু প্রশাসনের দেখা নেই। ভোর তিনটা থেকে এখানে জল ঢুকছে, কিন্তু প্রশাসনের কোনো রূপ দেখা নেই কোনো। ভোর তিনটা থেকে জল ঢুকছে, দেখুন একটা প্রশাসনের
ব্যক্তিবর্গ নেই, চেষ্টাটুকু করা হচ্ছে ন্যূনতম, বাঁধা সম্ভব নয় কিন্তু ন্যূনতম চেষ্টাটুকু করা হচ্ছে না। বেশি দিন হয়নি, বেশি দিন হয়নি, কত টাকার।